আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো এখানে কি বলছে যে ইন অ্যান অ্যামিটার 0.5% অফ মেন কারেন্ট পাসেস থ্রু দ্য গ্যালভানোমিটার। ওকে, মানে গ্যালভানোমিটারের মধ্যে 0.5% কারেন্টটা পাস করছে। বলছে ইফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার ইজ জি, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত বলেছে জি, দেন বলছে দ্য রেজিস্ট্যান্স অফ অ্যামিটার উইল বি, আমাদের অ্যামিটার রেজিস্ট্যান্স কত বার করতে বলেছে। ওকে, তো ফার্স্ট অফ অল যদি আমরা কোনো গ্যালভানোমিটারকে যদি আমরা অ্যামিটারে পরিণত করতে যাই, তাহলে কি গ্যালভানোমিটারের সঙ্গে একটা প্যারালালে আমাদের একটা শান্ট বা স্মল একটা কারেন্ট আমাদের অ্যাড করতে হয়। ওকে, সো ইফ দিস ইজ দ্য গ্যালভানোমিটার, দেন আমরা কী করতে এখানে একটা শান্ট বা রেজিস্ট্যান্স অ্যাড করব, স্মল রেজিস্ট্যান্স অ্যাড করবো আমরা এখানে, তাই তো। সো দিস এ পয়েন্ট টু দিস বি পয়েন্ট, দিস ওয়াট, দিস ইজ আওয়ার অ্যামিটার। সেখানে যদি আই কারেন্ট ফ্লো করে তাহলে এখান থেকে কী হবে, এখানে হবে আই জি, ভাগ হয়ে যাবে এখান থেকে, এবার এখানে আসবে কি ফর দিস শান্ট দিস উইল বি আই এস, ধরতে হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত এস, তাহলে ই কারেন্ট আবার এখানে কত হবে, এখানে আবার আই কারেন্ট ফ্লো করবে, তাহলে যে মেন কারেন্ট আই আই এর আই জি গোষ্ঠ কত, আই জি গোষ্ঠ হচ্ছে আমাদের 0.5%, মানে কি 0.5/100 ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের আই, তাই তো। আবার এই আই কারেন্টটা এখানে আই এস এবং আই জিতে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে তো এখান থেকে আই ইকুয়ালস টু আই জি প্লাস আই এস। ওকে, সো আই এস ইকুয়ালস কত পাচ্ছে এখান থেকে, আই এস ইকুয়ালস টু পাচ্ছে আমরা এখানে যে আই মাইনাস আই জি। ওকে, সো পেয়ে যাচ্ছি এখানে ইকুয়ালস টু আই মাইনাস 0.5/100 আই, সো পেয়ে যাচ্ছি এখান থেকে কত, যে 99.5/100 আই। ওকে, তাহলে আই এস এ ভ্যালু পেয়ে গেছি এখান থেকে আমরা, বার করতে হলে যে কি আমাদের বার করতে হলে আমাদের এস এ ভ্যালুটা। ওকে, তো যেহেতু এটা একটা প্যারালাল, তো প্যারালাল ক্ষেত্রে কি হবে এ পয়েন্ট এবং বি পয়েন্ট এই দুজনে কি বিওপি সমান হবে, তাই তো, গ্যালভানোমিটারের ক্ষেত্রে এবং আমাদের শান্টের ক্ষেত্রে, তাই তো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখানে লিখছি যে কি যে আই জি ইন্টু জি ইকুয়ালস টু আই এস ইন্টু এস, বিকজ কি ফর দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড ফর দিস গ্যালভানোমিটার দ্য পোটেনশিয়াল ডিফারেন্স উইল বি সেম, সো আই জি মানে কত, আই জি মানে হচ্ছে আমাদের 0.5/100 ইন্টু জি গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আই এস মানে কত 99.5/100 ইন্টু এস, বার করতে বলেছে কি আমাদের এস এর ভ্যালুটা বার করতে বলেছে, সো এস ইকুয়ালস টু কত পাচ্ছে এখান থেকে, এস ইকুয়ালস টু পাচ্ছে আচ্ছা 99.5 আই। ওকে, সো এস এস ইকুয়ালস টু পাচ্ছে আমরা এখান থেকে কত, যে 0.5/99.5 ইন্টু জি, তাই তো। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাচ্ছে এখান থেকে, দেখুন এখানে জি 0.5 মানে কত হাফ, সো 1/2 × 1/99.5 ইন্টু জি, সো আমরা এখান থেকে পেয়েছি কি শান্ট বা রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, এস ইকুয়ালস টু 1/199 × জি। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। তো চলুন এবার আমরা অপশন ম্যাচ করে দেখে নিই যে জি বাই 199 আছে কি না। অপশন এ বলছে জি বাই 200, ম্যাচ করছে না। অপশন বি বলছে জি বাই 199, যেটা কিনা আমাদের ম্যাচ করে গেছে, তাহলে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার।